गाडी भिडियो गर्नु सबै भिडियो गर्नु काम कसको हो आस्ते 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 एड टु पर लेट पर एड আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন সবাই? জায়গায় আপনারা এইটার উপর দিলেন প্রাক্তন সভাপতি। আজকে আসলে আমাদের যে এখানে যে পুলিশের ফারুক সাহেব ইমার্জেন্সি গেটে ডিউটি করে ফারুক সাহেব, সে একটা রোগী বলার রোগী, সেটা ঢাকার গাড়িতে পাস হইতেছিল, সেটা আমাদের লোকজন বাধা দেওয়াতে, মানে সে আমাদের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং ওখানে আমাদের গাড়ি বের হয়ে যেতে হবে। পরে বললাম আমরা যে এটা তো ডাইরেক্টর স্যার এনে 10টা গাড়ি রাখতে হয়েছে, আমরা বের হব কেন? তখন সে আর কি বলছে, হ্যাঁ ডাইরেক্টর বলছে এখানে, আমি বলছি বের হয়ে যাও, এটা ডাইরেক্টরের বাপের জায়গা, ডাইরেক্টর এনে গাড়ি রাখবে, এখানে কোনো গাড়ি রাখবে না, আমাদের সরকারি গাড়ি আছে সেই গাড়ি ধরে কেন তোমাদের গাড়ি রাখবে না, এই বললা সে গাড়িগুলো বের করে দিছে এবং সে আমাদের কোনো কথাই শোনে নাই। আজকে বেশ কিছুদিন যাবৎ সে ওই যে কোনো ডাকার গাড়ি আসলে ডাকার গাড়িরে বাইরেতন দালালদের মাধ্যমে আইনা সে রুগী উঠেই দেয় এবং আমাদের গাড়িগুলো বৈশা থাকে, তার সাথে কোনো কথা বলা যায় না এবং সে খুব খারাপ আচরণ করে। এই বললা সে গাড়ি বাইর করে দিছে, সে বলছে যে তোমাদের গাড়ি লাগবে না, বেরিয়ে যাও। আমি বললাম যে আমাদের কোটি কোটি টাকার গাড়ি, আপনি বেরিয়ে যেতে চান? এনে পুলিশ কমিশনার স্যার, এসপি স্যার, তারপরে ওসি স্যারের লাগে আমরা বসলাম, হ্যাঁ ডাইরেক্টর স্যারের নিয়ে, তারা বলল নিয়ম কারণে একটা আমাদের রেট কি করে দিল, আর আপনি বাইরের গাড়িতে এনে দালালের মাধ্যমে এই গাড়িগুলো যে আপনারা ই করতেছেন, রুগী উঠাই দিতেছেন, এটা কেমন? এটা নিয়ে সে মানে খুবই খারাপ আচরণ করছে, এই জন্য সে গাড়ি আমাদের গাড়ি সব গাড়ি বের করে দিয়েছে। ধন্যবাদ।